আজকে ওয়াদা করতে পারেন আগামী রমজান আসার আগেই আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখবেন, পারবেন? কারা কারা করতে পারেন হাত তোলেন, কোরআন তেলাওয়াত করতে পারেন কারা কারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকেই পারেন। এবার বলেন কোরআনের এক পড়া মুখস্থ আছে কার কার? এই রমজানে এক পড়াটা মুখস্থ করবেন, 30তম পড়া, কয় নাম্বার? আম্মা ইয়াতাসাআলুন সূরা থেকে নিয়ে এই যে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত, এখানে প্রায় 37টা সূরা আছে, এই রমজানের মধ্যে মুখস্থ চাই, পড়া যাবে? জোরে বলেন, পড়া যাবে? ত্রিকোণমিতি অঙ্ক করেছেন, পরিমিতি করেছেন, ফিজিক্সের এই যে ভেক্টর এগুলো অঙ্ক করেছেন, পড়েন নাই? কেমিস্ট্রির পর্যায় সারণী মুখস্থ আছে, বলতে পারবেন শুরু থেকে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিনিয়ন, বলতে পারবেন? মুখস্থ আছে? এটাও মুখস্থ নাই, পাস করেন কেমন করে? অনলাইনে পরীক্ষা দিয়ে দেখে দেখে। কেমিস্ট্রি মুখস্থ আছে, বায়োলজির কঠিন কঠিন টার্মগুলো মুখস্থ নাই, বৈজ্ঞানিক নাম এগুলো পড়েন না। আচ্ছা, মেডিকেলে যারা পড়েন, মেডিকেল ছাত্র যারা, এক একটা যে সংজ্ঞা, রোগের যে সংজ্ঞা এবং ডেসক্রিপশন গুলো আছে, এগুলো মুখস্থ করছেন না? এক একটা করতেই তো দাঁত ভেঙে যায়। ইকোনমিক্স মাস্টার্স অনার্স করেছেন কেউ আছেন? এখানে নাই, কঠিন সাবজেক্ট পড়তে পারে নাই। আচ্ছা, বাংলা সাহিত্য পড়েছেন না? উপন্যাস এই যে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এগুলো পড়েছেন না? অ্যাটলিস্ট হুমায়ুন আহমেদের তো বই পড়েছেন, পড়েছেন না? হিমু পড়েছেন? হিমু নাম শুনেছেন? হিমুর নাম তো শুনেছেন। এই যে বিসিএস কোচিং যারা করেন বা চাকরির জন্য যারা কোচিং করছেন, নতুন বিশ্ব, সাম্প্রতিক বিশ্ব বইগুলো পড়ছেন না? এগুলো মুখস্থ করছেন না? অথবা যে আইসিডি নিয়ে যারা পড়ছেন, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এখানে কঠিন কঠিন শব্দগুলো পড়ছেন না? সবই করছেন, কোরআনের একটা পারা মুখস্থ করা যাবে না, সম্ভব না? আল্লাহ পাক ওই ঘেলু দেননি আমাদেরকে, আল্লাহ পাক যে ঘেলুগুলো দিয়েছেন মেমোরি, এগুলোকে আজে বাজে পড়াশোনা করে তো নষ্ট করছেন। পড়াশোনার উদ্দেশ্য কি আমাকে বলেন? জ্ঞান অর্জনের উদ্দেশ্য কি? পেট মানে জ্ঞান অর্জন করব, চাকরি করব, খাবো, এটার উদ্দেশ্য কি? জন্য জ্ঞান অর্জন করি আমরা, আমরা জ্ঞান অর্জন করব কেন? যাতে ভালো মানুষ হই, তো ভালো মানুষ হই, মনুষ্যত্বের বিকাশ ঘটে, সুনাগরিক হই, জনগণকে ভালো কিছু দেই, জাতিকে ভালো কিছু দেই, এটাই তো চাই। এর মাঝখানে আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন জব সেক্টরে যাব, হালাল ইনকাম করব, পরিবারকে খাওয়াবো, এটাই তো। এবং এই ইনকাম দিয়ে আমরা নিজেরা সুস্থ থাকবো, আল্লাহর ইবাদতের শক্তি পাবো, আল্লাহর ইবাদত করবো, তখন এটা ইবাদত হয়ে যাবে, এই তো। জ্ঞান অর্জনের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে চেনা। যে জ্ঞান আমাকে আল্লাহর কাছাকাছি নিতে পারে না, সেটাকে আদৌ জ্ঞান। যেই জ্ঞান অর্জনটা আপনাকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে, এটাকে আসলেই জ্ঞান। তো এই যে কঠিন কঠিন সাবজেক্টগুলো পড়েছেন মাশাআল্লাহ, যারা ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছেন, তো কথাই নাই। তো এত কিছু করতে পারলাম জীবনে, কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শিখলাম না, একটা পারা মুখস্থ নাই, এটা কি মানা যাবে? আল্লাহ পাক ছেড়ে দিবেন এমনি এমনি?